ব্রাইডের মুখ থেকে যে কথাটা তোমরা শুনলে সেটা ঠিকই শুনেছো কিন্তু কেন বললো কথাটা যে দরকার পড়লে বিয়ে করব না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমরা বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার চলে এসেছি আর একটা ব্রাইডের লুক নিয়ে তো লুকটা তোমাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর চলে এলাম আজকের লোকেশন হচ্ছে আমার ম্যারেজ হলে মানে বর্ধমানেই লোকেশনটা আছে তো দেখো আমরা তো পৌঁছে গেছি আমি আর স্নেহা দেন আমি এখন ব্রাইডের জুয়েলারিগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি কি ও পরবে আর ও শাড়িটা কিন্তু একটু ডিফারেন্ট কালার পরছে যেহেতু রেড কালার পরবে বলেছিল শুনলাম রেডটা ও পরবে না ও বিদায়ের সময় ওটা পরবে আবার তো চলো এখন ডিমান্ড কে আছে ব্রাইডের শুনে নি তো আজকের ব্রাইড আমার জেবা আজকে ওর কি আছে বলো তুমিই বলো আমার বিয়ে হ্যাঁ তো আমি পায়ালি কাছেই সাজবো বলেই দিয়েছিলাম পায়ালি কাছে ছাড়া আমি কারো কাছে সাজবো না দরকার বলে বিয়ে করবো না সেও ভালো কিন্তু পায়ালি কাছেই সাজবো এতটা আশা রেখেছিল আমার কাছ থেকে আর তোমার স্কিন টোনটাই রাখবো তো একদম মানে মানে কোনো চাই না আমি যেমন যেন তার মধ্যে সুন্দর লাগে ওকে আর কাল তো তোমার রিসেপশন কালও আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো না মানে কাল থেকেই চাই ওকে চলো তাহলে তোমার লুকটা নিয়ে আবার আসছি তো শুনে নিলে ব্রাইডের ডিমান্ড কি কি আছে তো ডিমান্ড বেশি কিছু ছিল না পুরোপুরি দায়িত্বটাই আমার উপরেই দিয়ে দিয়েছিল যখন একটা ব্রাইড আমাদের উপরে পুরো দায়িত্বটা দিয়ে দেয় তখন আমার মনে হয় আরো দায়িত্ব বেশি বেড়ে যায় আমাদের তো যাই হোক এত সুন্দর চোখ বন্ধ করে যে বিশ্বাসটা করেছে মানে আমার কাছে সাজতে না পারলে বিয়ে করবে না এই কথাটা শোনার পর মনে হয় যেন দায়িত্বটা আরো বেড়ে গেছে তো যাই হোক একটা ব্রাইড যখন এতটা ট্রাস্ট করে আমাদের কাছে বুকিং নিয়েছে তো আমাকে তো সুন্দর সাজাতেই হবে তার আগে একটা কথা বলে দিই ও অ্যাডভান্স হেয়ার স্টাইলটা চেয়েছিল খুবই খারাপ হয়েছিল খুব তাড়া দিচ্ছিল সবাই তো সেই জন্য আমি খুবই তাড়াহুড়োর মধ্যে ওকে কমপ্লিট করেছি আর ও তারপর বলেছে হেয়ারটা তুমি ছেড়ে দাও নর্মাল করে দাও তো যাই হোক যতটা হয়েছে আমি করার চেষ্টা করেছি বাট ওর লুকটা তো খুবই পছন্দ হয়েছে ও নিজেরও খুব পছন্দ হয়েছে আর তোমরাও জানাবে যে লুকটা তোমাদের কেমন লেগেছে তো এরকম ব্রাইট পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যিই আমার ব্রাইটটা খুবই ভালো ছিল খুব ভালো মানে আমি যতগুলো কাজ করেছি আমার ব্রাইটগুলোর ব্যবহার আমি খুব ভালো পেয়েছি তো যাই হোক এখন আমি ওর লুকটা পুরো অলমোস্ট কমপ্লিট দেখেই বুঝতেই পারছো একটা কথা না বললেই নয় বাট এই ভিডিওতে আমি বলতে বাধ্য হচ্ছি বিকজ আমার অনেক ব্রাইট ভাগ্যে পড়েছে এরকম তোমাদের সাথেও সেম জিনিসটা হয় নাকি কমেন্টে জানিও আমি অনেক ব্রাইডকে সাজিয়ে ভিডিও বা ছবি পোস্ট করতে পারিনি এখনো পর্যন্ত কারণ ব্রাইডের বাড়ির লোকের হাজবেন্ডের বা অনেক অনেক ব্রাইডেরও অপছন্দ এই জিনিসটা মানছি আপনারা টাকা দিয়ে কাজটা করাচ্ছেন বাট আমাদেরও তো এই কাজটা আমরা যদি না পোস্ট করি তাহলে সেটা দেখেও নিশ্চয়ই আমাদেরকে কেউ বুকিং নেবে না প্লিজ এটা একটু বুঝবেন আর কেউ খারাপভাবে নেবেন না কথাটা তো একটা যখন ফটোগ্রাফার ফটো তোলে ওরাও কিন্তু আপলোড করে তো সেটা এটাও আমাদের কাজ আমাদেরও কাজটা যদি না সবার সামনে তুলে ধরি তাহলে নিশ্চয়ই বুকিংটা কেউ নেবে না তো যাই হোক এতগুলো কথা বলে দিলাম কিছু খারাপ ভাববেন না আর কমেন্টে জানাবে কার সাথে কার সাথে হয় এটা তো চলো এখন ব্রাইডের রিভিউটা তাড়াতাড়ি নিয়ে নি একদম সময় নেই তো ওর কেমন লাগলো লুকটা তোমরা শুনে নাও বলো তোমার কেমন লাগলো খুব সুন্দর লেগেছে দিদির সাজ আমি চাই যতবার যাই ওকেশন হবে দিদির কাছে অন্য কারো কাছে নয় অন্য কারো কাছে নয় মানে দিদি কাছে সব ওকেশনেকটা নিচে করতো নামা রিভিউ তো শুনে নিলে এরপর ব্রাইট আমাদের এত জোর করছে তো আমরা চলে এসেছি ছেড়ে দিলাম এখন আমি বাড়ি যাচ্ছি তোমাদের লুকটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে দিও ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে